প্রেমের টানে রাজপরিবার আর উপাধি ছেড়ে যাওয়ার কাহিনী শুধু রূপকথার গল্পে নয়, বাস্তবেও এর বহু উদাহরণ রয়েছে। কয়েক বছর আগে সাধারণ একজনকে বিয়ে করে রাজপরিবার ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাপানের রাজকন্যা মাকো। এবার মেয়ের এই বিয়েতে আনুষ্ঠানিক মত দিলেন জাপানের ক্রাউন প্রিন্স আকিশিনো। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। অবশেষে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছেন জাপানের ক্রাউন প্রিন্স আকিশিনো। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই বিয়ের অনুমোদন দিয়েছেন তিনি। রাজকন্যা মাকো 2017 সালে অরাজকীয় ব্যক্তি কেই কুমুরোর সঙ্গে বাগদানের ঘোষণা দেওয়ার এক বছর পর 2018 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তখন কুমুরোর মায়ের সঙ্গে তার সাবেক বাগদত্তার আর্থিক বিতর্কের খবর সামনে আসায় বিয়ের অনুমোদন স্থগিত করে রাজপরিবার। চলতি মাসের শুরুতে 29 বছর বয়সী রাজকন্যা মাকো এক বিবৃতিতে বিয়ের কার্যক্রম সামনে এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এরপরই জাপানের রাজা নারুহিতোর ছোট ভাই ক্রাউন প্রিন্স আকিশিনো এক ঘোষণায় তাদের বিয়েতে সম্মতি দেওয়ার কথা জানান। তবে তার আগে কুমুরোর মাকে অবশ্যই অমীমাংসিত আর্থিক বিতর্কের বিষয়টি সমাধান করতে হবে বলেও জানান তিনি। এর আগে তিনি বলেছিলেন, জাপানের জনগণ অনুমোদন দিলেই এই বিয়ে সম্ভব। জাপানের রাজপরিবারের নিয়ম অনুযায়ী বিয়ের পরপরই মাকো তার রাজকীয় উপাধি হারাবেন, তাকে রাজপরিবার ছেড়ে চলে যেতে হবে, স্বামীর সঙ্গে বসবাস করতে হবে রাজপরিবার থেকে দূরে কোনো স্থানে। তবে রাজকন্যা এককালীন বড় অঙ্কের অর্থ পাবেন, যা নিজেদের ভরণ পোষণের কাজে লাগাতে পারবেন। এছাড়াও রাজকন্যাকে সাধারণ নাগরিকদের মতো ভোট দিতে হবে এবং কর পরিশোধ করতে হবে। আর এই দম্পতির সন্তানেরাও রাজপরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবে না। অবশ্য এবারই প্রথম নয়, এর আগে 2005 সালে সম্রাট আকিহিতোর মেয়ে সায়াকো সাধারণ একজনকে বিয়ে করে রাজপরিবার ছেড়ে চলে যান। মার্সিয়া মান্নান, মাই টিভি।